কারণ আমি টাকাটা দিলে আমার লগে একদিন সময় দন লাগবে না এটা আবার কি বলেন এটা কোনো কথা আপনার মেয়ের মতো না আমি শোনো তুমি আমার মেয়ের মতো লেগিও জিনিস তো আর মেয়ের মতো না আর মেয়ের মতো বলতে কি এখন তুমি তো আর আমার নিজের মেয়ে না তো তুমি আমার ওই বাহানা কে লেগে দাও এখন দেখো তোমার যেহেতু টাকার দরকার তোমার টাকা যদি প্রয়োজন মনে করো তাহলে আমার কথা রাজি হইতে পার না হইলে তো সমস্যা নাই আমিও তোমারে জোর করতেছি না না চাচা এটা সম্ভব না কারণ চাচা হইয়া বাতিদের সঙ্গে এই সব কাজকর্ম করবেন মেন শুনে কি বলবে যেন 50000 টাকার জন্য যেন চাচার সাথে রাত কাটাইছে সিসি সি এখন এই 50000 টাকা তো দেওয়ার পরে তোমার লগে যে আমি থাকমু এটা কি আমি এলাকাবাসীর মাইক মারমু যে আমার বাস্তি আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে নেওয়ার পরে আমি তার সাথে এক রাত ছিলাম না এটা কিভাবে সম্ভব বলেন কোন সম্ভব টাকা চাইছি টাকার বিনিময় আপনি আমার সাথে রাত কাটাইতে চান ই করতে চান এটা আমার পক্ষে সম্ভব না চাচা এখন দেখো তুমি চিন্তা করে তোমার যদি টাকার খুব প্রয়োজন পড়ে তা আমি টাকা দিতে পারমু সমস্যা নাই যদি মনে চায় তাহলে রাজি হইতে পারো अन्ना वाले दजूरर तो की सुनाई हेलो हेलो हाय की अवस्था ए बेटा सा सा सारे बस की अवस्था खाना नहीं आपने मा चाचा हां हमारे बाप के लिए ताकतदार करते जाओ अपने जैसे चाचा करते वीडियो ओके कैमरा रोलिंग दियो हां दीजिए रोलिंग कैमरा एक्शन एक्शन हेलो अस्सलाम वालेकुम वालेकुम सलाम के আর চাচা মি আপনি আমার চিনেন নাই কে আমি না চিনতে পারিনি তো একটু গুমের ঘরে আছি আমি সোনালি বলছিলাম ও সোনালি হায় হায় সোনালি কি মনে করে ফোন দিলা আরে ফোন দিলাম ওই যে যে আব্বু যে আপনার কাছে টাকা চাইছিল সেই টাকাটার জন্য বুঝছেন টাকা আরে রে দুনিয়াতে তো টাকা রে খুব অবাব কি করবো কন এখন এই যে দেখেন তো কি অবস্থা আমাদের সংসারটার এখন আমারে আব্বু বলতেছে যেন তোর চাচার দ্বারা যা যাই কিছু টাকা পয়সা নিয়ে আয় এখন আমি কি করতে পারি বলেন এখন কে কি হয়েছে অসুস্থ অসুস্থ আরে আরে কইতেন আমি একটু জায়গা দেখে টেখাইতাম এমন দূরে বাড়ি করছেন যেন বাই বেড়াদা থুয়া কত দূরে হয় একটু অসুস্থর কারণে দেয়া গেছে একটু ঝামেলা আর তুমি আইলে অবসর মনে একটু গরমে ভালো হইতো ঠান্ডায় আসলো এটা গলাটা বসে গেছে তো সেই কি চাচির কি অবস্থা তোমার সাসী তো সাসীই অসুস্থ না তোমার সাসী ও তাই নাকি এখন আচ্ছা ভালোই ডাক্তার টাকা দিয়ে কি করব তোমার अब्বা টাকা দিয়ে কি করবে হেডা আব্বু জানে ভালো আমি জানি না অত কিছু আমার লগে জ্ঞান লাগাই দিছে তুই ক তুই কইলে টাকা দিব তো চাচাই আচ্ছা আমার আমি টাকা দিব তো আপনার ভাই আপনি কইলে কি টাকা দিব না দিব নে আপনি জান আমি করতে পারমু না চাচারে বলতে পারমু না এখন শুনো কথা হলো যে টাকা দশ হাজার একটা শর্ত আছে আরে দশ হাজার টাকা তো হইতো না গো চাচা

এখন শর্তটা হইল যে এখন আমি বলার পরে এখন তোমার যদি মনে চায় তাহলে তুমি টাকাটা নিতে পারো আর যদি মন না চায় তা তো সমস্যা নাই কারণ আমি টাকাটা দিলে আমার লগে একদিন সময় দেওয়ান লাগবো না চাচা এটা আবার কি বলেন এটা কোনো কথা আপনার মেয়ের মতো না আমি শোনো তুমি আমার মেয়ের মতো লেগিও জিনিস তো আর মেয়ের মতো না আর মেয়ের মতো বলতে কি এখন তুমি তো আর আমার নিজের মেয়ে না তে তুমি আমার ওই বাহানা কে লেগে দাও এখন দেখো তোমার যেহেতু টাকার দরকার তোমার টাকা যদি প্রয়োজন মনে করো তাহলে আমার কথায় রাজি হইতে পার না হইলে তো সমস্যা নাই আমিও তোমার জোর না না চাচা এটা সম্ভব না কারণ চাচা হইয়া বা সঙ্গে এই সব কাজকর্ম করবেন নেন শুনে কি বলবেন যেন 50000 টাকার জন্য চাচার সাথে রাত কাটাইছেন সিসি হ্যাঁ এই এই 50000 টাকা তো দেওয়ার পরে তোমার লগে যে আমি থাকমু এটা কি আমি এলাকা বাসীরে মাইক মারমু যে আমার বাসতি আমার কাছ থেকে 50000 টাকা নিছে এর পরে আমি তার সাথে এক রাত ছিলাম না এটা কিভাবে সম্ভব বলেন এটা কোনো সম্ভব যেন টাকা চাইছি টাকার বিনিময় আপনি আমার সাথে রাত কাটাইতে চান ই করতে চান এটা আমার পক্ষে সম্ভব না চাচা এখন দেখো তুমি চিন্তা করে তোমার যদি টাকার খুব প্রয়োজন পড়ে তা আমি টাকা দিতে পারমু সমস্যা নাই যদি মনে চায় তাহলে রাজি হইতে পারো না হলে তো জোরের কিছু নাই না আমি আমি রাজি ঠিক আছে আমি আর মধ্যে নাই কাজ আছে আমার এই সব ভালো লাগে না ঠিক আছে সমস্যা নাই আমার তো আমি তো আর তোমার কই ইচ্ছা করে টাকা দিতে চাইতাছি না তোমার টাকা লাগবে তুমি ফোন দিছ যার কারণে আমি তোমারে টাকা দিতে চাইতাছি কিন্তু টাকাটা যদি মো একটা শর্ত আছে এইটাই তোমার আমি বললাম এখন যদি রাজি থাকো তাহলে আমারে বলতে পারো রাজি না থাকলেও বলতে পারো এখন কি করমু আমার তো মাথায় কিছুই ধরতাছে না দেখো চিন্তা কইরা দেখো এমন একটা শর্ত মানুষে দেয় আমরা আমি টাকাটা ধার নিয়ে আবার না হয় পর আপনি আমি দিয়ে দিতাম না টাকা তো এমনিও দিয়ে দেওয়া লাগবে আবার তোমার আর একটা কথা বইলা দে এই যে মনে করো যে টাকাটা দিবা মানে কতদিনের ভিতরে আগে এটা শুনি

তাহলে না আমার পক্ষে সম্ভব না ঠিক আছে ঠিক আছে আপনি চাচা চাচার জায়গায় থাকেন যদি টাকা দরকার পড়ে আমার বাপে যা আনবেন তাহলে দেন না না আমি তো তোমার আব্বুর টাকা দিবই না আমি তো এটা তোমারে দেখে টাকা দিতে চাইতাছি এখন বিপদে পড়ছে দেখা জেনে এই কথা বলবেন দেখো আমি চিন্তা করে দেখো কি আর চিন্তা করমু আমার তো মাথায় দৌড়ছে ঠিক আছে চিন্তা করে হয় তাড়াতাড়ি জানাও এখন আমি কি বলতে পারবো বল দেখো চিন্তা করে আমি এছারা তোমারে টাকা দিতে পারম না এখন টাকার বিনিময় আপনার কাছে যদি আমার রাত কাটার লাগে আমার বাবার সুখের জন্য আর কি করার আছে তাহলে কি তুমি রাজি ঠিক আছে বুঝো আমি কিন্তু সারা রাতের লাগেই কিন্তু চাইতাছি ঠিক আছে। কাজ করবেন? আমার কিছু করার নাই। আমার টাকার আমারে আমার দিব। এন্ড দেখো রাজি আছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যদি রাজি থাকো তাহলে কালকে রাতে আইসবো আমার বাসায়। তোমার চাচিও থাকবো না। হায় ওর বাপের বাড়ি যাইতাছে। তাহলে কালকে রাতেই। পরের দিন শারাত ঠাই কালকে রাতে ঠাই পরে পরের সকালবেলা যাইতে সময় টাকা নিয়ে যাইবা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি তাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে